প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। স্বাগত জানাচ্ছি জবস এন্ড ক্যারিয়ারে। বন্ধুরা, নতুন একটি ব্যাংক জবের খবর নিয়ে হাজির হয়েছি। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আজকের ভিডিওতে আমি স্ট্যান্ড ব্যাংকের সদ্য প্রকাশিত হওয়া নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। বন্ধুরা, স্ট্যান্ড ব্যাংক লিমিটেড প্রায় তার বিভিন্ন পদে এ ধরনের বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে। সারা বছরই তাদের কোনো না কোনো বিজ্ঞপ্তি থাকে। সুতরাং যাদের ব্যাংক জব নিয়ে আগ্রহ আছে এবং যারা ব্যাংকিংয়ে কেরিয়ার শুরু করতে চান, তাদের জন্য স্ট্যান্ড ব্যাংক একটি ভালো জায়গা হতে পারে। তো বন্ধুরা, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে স্ট্যান্ড ব্যাংক লিমিটেড তার ট্রেনি অফিসার কার্ডস অ্যাকুইজিশন এই পদে মূলত লোকপাল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখন এই বিজ্ঞপ্তিটি আমরা পুরোপুরি দেখার চেষ্টা করব। আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন তাদের যে পদটি সেটি হলো ট্রেনি কার্ডস অ্যাকুইজিশন, ট্রেনি অফিসার কার্ডস অ্যাকুইজিশন। প্রথমে প্রাইম রেসপন্সিবিলিটিস বা প্রাথমিক দায় দায়িত্বের কথা বলেছে। এই পদে চাকরি পেলে আপনার দায়িত্ব কি হবে সেটি তারা বলেছে। এখানে তারা বলেছে সোর্সিং অফ নিউ ক্রেডিট কার্ডস এন্ড সাপ্লিমেন্টারি অ্যাপ্লিকেশন, ইনসিওরিং 100% কার্ড অ্যাক্টিভেশন এন্ড কার্ড ইউটিলাইজেশন, প্রোভাইডিং ক্রেডিট নেগোসিয়েশন টু রিলিজ অ্যাপ্লিকেশন, প্রোভাইডিং নেসেসারি কাস্টমার সার্ভিস, ইনসিওরিং জিরো ফ্রড। এগুলো মূলত আপনার দায়িত্ব হবে। কার্ড বিভাগে আপনার কাজ করতে হবে, তাদের যে কার্ড সেকশন আছে সেই সেকশনে আপনার দায়িত্ব পালন করতে হবে। অ্যাক্টিভ করা, কার্ড বিক্রি করা, এরপরে যে ফ্রড গুলো হয়, যে প্রতারণা গুলো হয় সেগুলো প্রতিরোধ করা, এবং নেসেসারি যে কাস্টমার সার্ভিস আছে সেটি আপনাকে প্রোভাইড করতে হবে। এখানে কোয়ালিফিকেশনের কথা তারা বলেছে যে মিনিমাম গ্রাজুয়েট ফ্রম রিকগনাইজড ইনস্টিটিউশন, বলেছে যে যেকোনো বিষয় থেকে, যেকোনো সাবজেক্ট থেকে বা যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে ন্যূনতম গ্রাজুয়েশন পাস হতে হবে বা সমমান পাস করলে আবেদন করা যাবে। তার মানে অনার্স বা ডিগ্রি পাস করেও কিন্তু এখানে আবেদন করা যাবে, বা মাদ্রাসা থেকে যারা পাস করেছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে বলা আছে মিনিমাম 6 মান্থ এক্সপিরিয়েন্স উইল গেট প্রিফারেন্স। বলা হয়েছে যদি 6 মাসের অভিজ্ঞতা আপনাদের থাকে তাহলে আপনাকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে, এবং ফ্রেশ গ্রাজুয়েট যারা কোনো অভিজ্ঞতা হয়নি তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন সেটি তারা বলেছে। তার মানে এখানে আবেদন করতে কোনো অভিজ্ঞতার প্রয়োজন হচ্ছে না, যদি অভিজ্ঞতা থাকে তাহলে সেটা আপনার একটা এক্সট্রা অ্যাডভান্টেজ হিসাবে দেখা হবে। বলা হচ্ছে ইংলিশ এবং বাংলাতে রিটেন এবং ভার্বাল, তার মানে কথা বলার দক্ষতা থাকতে হবে, রিটেনে দক্ষতা থাকতে হবে বাংলা এবং ইংলিশে। এডুকেট কম্পিউটার লিটারেসি টু ওয়ার্ক ইন অনলাইন সফটওয়্যার মডুল এমএস অফিস প্যাকেজ, তার মানে পর্যাপ্ত কম্পিউটার নলেজ আপনার থাকতে হবে বিশেষ করে এমএস অফিস প্যাকেজে। জব লোকেশন হবে ঢাকা এবং চট্টগ্রাম বিভাগে। এরপরে বলা হয়েছে স্যালারির কথা, বলা হয়েছে এই পদে চাকরি পেলে আপনার পার মান্থ স্যালারি হবে 28,000 টাকা, এবং অন্যান্য যে সুযোগ সুবিধা আছে সেই সুযোগ সুবিধা পাবেন। 1 বছর প্রোভিশন পিরিয়ড থাকবে, 1 বছর প্রোভিশন পিরিয়ড আপনি খুব ভালোভাবে শেষ করতে পারলে তখন আপনাকে পার্মানেন্ট পজিশনে পদায়ন করা হবে, তখন আপনার বেতন ভাতা আরো অনেক বেশি হবে। এখানে আবেদন করতে হবে বন্ধুরা অনলাইনে, এবং সেটি করতে হবে স্ট্যান্ড ব্যাংকের কেরিয়ার পোর্টালে এসে আবেদন করতে হবে 13 জানুয়ারির মধ্যে, তার মানে আজকে 3 তারিখ, এখান থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। 10 দিনের মতো সময় পাচ্ছেন, সেই সময়ের ভিতরে আপনাকে আবেদন করতে হবে। যারা স্ট্যান্ড ব্যাংক নিয়ে আগ্রহী আছেন তারা এখানে আবেদন করে দিতে পারেন, এবং এখানে আবেদন কিভাবে করতে হবে সেটি নিয়ে আমার চ্যানেলে একাধিক ভিডিও আছে। আমি আবেদনের ভিডিওর লিঙ্কটি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা যারা নতুন আছেন, আবেদন পদ্ধতি দেখতে চান, তারা ওই ভিডিওটি দেখে নিলে সহজে এখানে আবেদন করতে পারবেন। বন্ধুরা, আবেদন করার লিঙ্কটিও ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে নিয়ে সরাসরি এখানে এসে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল স্ট্যান্ড ব্যাংক লিমিটেডের সদ্য প্রকাশিত হওয়া ট্রেনি অফিসার পদের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তির খবর। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না, এবং এর সঙ্গে মতো কোনো জিজ্ঞাসা থাকলে ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।